এলএসডি সহ গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী রিমান্ডে। এলএসডি মাদক সহ গ্রেপ্তার হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে 5 দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার 31 মে শুনানি শেষে বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এই রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া ওই শিক্ষার্থীরা হলেন সাইফুল ইসলাম সাইফ, মনোয়ার আকিব আনান, নাজমুস সাকিব, বি এম সিরাজুস সালেকিন তপু ও নাজমুল ইসলাম। এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার সাব ইন্সপেক্টর বদরুল্লাহ আমিন তাদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আদেশ করেন। এর আগে গেল 30 মে ওই 5 শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ।